হ্যালো ভিউয়ার্স, আমি জুনিতা আর বার্ড ওয়ার্ল্ড অফ ইন্ডিয়াতে সকল দর্শকবন্ধুকে জানাই স্বাগত। অনেকদিন আপনাদের সাথে আমার যে দুপিয়ার ফিঞ্চ আছে, জেব্রা ফিঞ্চ, তার প্রোগ্রেসটা শেয়ার করা হয়নি। তো চলুন একবার দেখিয়ে দিই তাদের কিছু প্রোগ্রেস হয়েছে কিনা। এই যে এখানে এক পেয়ার জেব্রা ফিঞ্চ রয়েছে, এই বাইরে রয়েছে এটি ফিমেল হোয়াইটটি, আর মেলটি একটু আপনাদের দেখাই। মনে হতে হচ্ছে এরা ডিম পেড়েছে, যেমনভাবে বসে আছে মনে হচ্ছে ডিম পেড়ে দিয়েছে। হ্যাঁ, ওই দেখুন ডিম দেখা যাচ্ছে, ওদের আর বেশি ডিস্টার্ব করছে না। মানে এই পেয়ারটি ডিম পেড়েছে, জেব্রা ফিঞ্চের পেয়ার এটি একটি। আরেকটি পেয়ার আছে এর ওপরে, সেটি একবার দেখাই। এই যে দেখুন এই আরেকটি পেয়ার জেব্রা ফিঞ্চের, এই পেয়ারটিকে একটু দেখাই ভালো করে। এটিও মেয়েটি হচ্ছে হোয়াইটের ওপরে, হোয়াইট ফিঞ্চ, আর এটি হচ্ছে এই যে পেয়ারটি, ছেলেটি হচ্ছে ওই ধারেরটি। দেখাই একটু ওদের প্রোগ্রেসটাও। হ্যাঁ, ওরাও ডিম পেড়েছে, একটি বাচ্চা মনে হলো দেখতে পেলাম ফুটেছে। ফিঞ্চ একটু ভীতু প্রকৃতির পাখি, তাই একদম সামনে দেখাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। হ্যাঁ, এই যে দেখুন ওই যে বাচ্চাটি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই পেয়ারটিরই বাচ্চা আমি দেখাই রয়েছে। এই যে এই কেজেতে দেখুন, এই যে এই হোয়াইটটি, এইটি এই ওপরের পেয়ারটিরই বাচ্চা। এই যে এইটি ওপরের পেয়ারটিরই বাচ্চা, এটা সম্ভবত ফিমেল আছে, ওপরের পেয়ারটিরই বাচ্চা, ও সেমি অ্যাডাল্ট হয়ে এসছে। পেয়ারটি রয়েছে, এখন এদেরকে একটু সফট ফুড দিতে হবে। মনে করো যেদিন এক ফুড কালকেই আমি দিয়েছিলাম, তার জন্য আজকে দেবো না, গরম পড়েছে বলে, নয়তো প্রতিদিনই হয়তো এক ফুড দেওয়া যায় কি একদিন ছাড়া দেওয়া যায়। তো আমি এদেরকে আজকে নর্মাল ভাত দেবো, এমনি সাদা ভাত। সফট ফুড দিলে সবসময় কী হয়, পাখির বাচ্চাকে ফিট করাতে খেয়ে ওরা তো গিয়ে খাওয়ায়, তার সুবিধে হয়। সেই জন্য আমি চেষ্টা করি দানার সাথে সাথে প্রতিদিনই অল্প পরিমাণে ভাত সব পাখিকে দিতে। সবসময় তো চেক করা সম্ভব হয়ে ওঠে না কোন ঘরে কখন বাচ্চা আছে, সেই জন্য সফট ফুডটা থাকলে তারা বাচ্চাদের খাওয়াতে একটু সুবিধেই হয়। এই নিচের পেয়ারটি, এদেরও খুব সম্ভবত আরও 10-15 দিনের মধ্যেই বাচ্চা ফুটে যাবে আশা করছি। আমি কালকের থেকে এদেরকে ভিটামিন দেওয়া শুরু করব, সপ্তাহে দুদিন করে হজমের ওষুধ এবং 2-3 দিন করে ভিটামিন আমি দেব, যেহেতু বাচ্চা ফুটেছে তার জন্য। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, আরও একদিন দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন আমাদের চ্যানেল বার্ড ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া। ধন্যবাদ বন্ধুরা।